মোবাইল ফোনে 20 টাকা রিচার্জের পরিচয়ে খুলনায় কলেজ ছাত্রী সুন্দরী মুন্নির দীর্ঘ 4 বছরের প্রেম ও বিয়ে প্রতারণায় প্রায় 25 লাখ টাকা খুইয়ে সর্বস্থ হয়েছেন বগুড়া শেরপুরের বকুল। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যতা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ফিরুজ হোসেন বকুল শেরপুরের বিশালপুর ইউনিয়নের 5 দেওয়ালি গ্রামের মৃত্যু আবির হোসেনের ছেলে। মুন্নি খুলনার ডুমুরিয়া উপজেলার আশনগর গ্রামের হামিদুল ওরফে আব্দুল হামিদ সর্দারের মেয়ে। প্রতারণার শিকার বকুল জানায়, প্রায় 4 বছর আগে তার মোবাইল অ্যাকাউন্টে 20 টাকা রিচার্জ আসে। পরে মুন্নি ফোন করে টাকাটা ফেরত দিতে বলে। সেই পরিচয় সূত্র ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। ওই সময় মুন্নি ডুমুরিয়া উপজেলার একটি কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে লেখাপড়া করতেন। এরপর থেকেই মুন্নি বকুলকে বিয়ের আশ্বাস দিয়ে তার লেখাপড়া চালানোর অনুরোধ করে এবং লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি তার গরিব পরিবারের ভরণ পোষণের দায়ভার চাপিয়ে দেয় বকুলের উপর। প্রেমিকার সুন্দর বচনভঙ্গি ও আকুতি বিনয়ে আকৃষ্ট হয়ে এবং নিজে অশিক্ষিত হলেও ভবিষ্যতে বউ শিক্ষিত হবে সেই মর্মে আনন্দে মুন্নির লেখাপড়ার জন্য বকুল নিজে খুলনায় গিয়ে খুলনা সিটি পলিটেকনিক্যাল কলেজে ভর্তি করে দিয়ে আসে। তার মাসিক খরচ বাবদ প্রতি মাসে 15-20 হাজার টাকা করে পাঠাতে থাকে 4 বছর ধরে। একই সঙ্গে মুন্নির পরিবারের অন্য সদস্যদের দৈনিক খরচ বাবদ নগদ অর্থ পাঠানোর পাশাপাশি প্রতি বছর ঈদে নিজ পরিবারের মতো মুন্নির পরিবারেও কাপড় চোপড় ও কোরবানির পশু কেনার জন্য টাকা পাঠাতে থাকেন ভুক্তভোগী বকুল মিয়া। বকুল মিয়া জানায়, প্রায় 2 বছর আগে তার শেরপুরের প্রফেসর পাড়া বাসায় আসে মুন্নি। সেখানে 2 রাত অবস্থান করে তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিভিন্ন কথা বলেন। এদিকে ভবিষ্যৎ বউয়ের ঈদ উৎসব ভালোভাবে পালনের জন্য মুন্নিকে 7 বড়ি ওজনের সোনার গয়না ও 12 বড়ি ওজনের রূপার অলঙ্কার কিনে দেয় বকুল। শুধু তাই নয়, মুন্নি খাতুনের মা রানজিদা বেগমকে 2 বড়ি, তার খালাকে 2 বড়ি ওজনের সোনার গয়না বানিয়েও দেয়। তাছাড়া মুন্নির ভাই মিলন হোসেনকে একটি স্যামসাং গ্যালাক্সি 3 মোবাইল সেট কিনে দেয়। পাশাপাশি মুন্নির লেখাপড়ার কাজে কম্পিউটার কিনে দেওয়ার দাবিও করেছেন বকুল। মুন্নির 4 বছর মেয়াদি পলিটেকনিক্যালে লেখাপড়ার মাসিক খরচ, পোশাক পরিচ্ছন্নতা, আসবাবপত্র, সোনা রূপার গয়না, নগদ অর্থ মিলে প্রায় 24-25 লাখ টাকা ব্যয় করার কথা জানান বকুল। এদিকে মুন্নি পলিটেকনিক্যালে লেখাপড়া শেষ করে বকুলকে তার বাড়িতে যেতে বলেন। মুন্নির বাসায় গিয়ে রাত্রিযাপন শেষে মুন্নিকে চলতি বছরের জানুয়ারি মাসে খুলনা জজ আদালতের নোটারি পাবলিকেন অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করে তাকে নিয়ে বগুড়ায় শেরপুরে বাসায় আসেন বকুল। বকুলের বাসায় মুন্নি 2-3 দিন থাকার পর তার লেখাপড়ার অজুহাত দেখিয়ে খুলনায় চলে যায়। যাওয়ার সময় বকুলের নগদ 1 লাখ টাকা ও তাদের বিয়ের সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এরপর থেকে মুন্নি খাতুন আর বকুলের কোনো ফোন রিসিভ বা যোগাযোগ করেনি। এদিকে মোবাইল ফোনে মুন্নির ভাই মিলনের সঙ্গে বকুল যোগাযোগ করলে তিনি প্রাণনাশের হুমকি ধামকি দিয়েছেন। এসব বিষয়ে প্রশাসনের উদ্বরত কর্মপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মুন্নির প্রতারণায় সর্বশান্ত হওয়া ভুক্তভোগী ফিরোজ হোসেন বকুল প্রশাসনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।